যশোরের অভয়নগর উপজেলা শহর নওয়াপাড়ার উপর দিয়ে বয়ে গেছে ভৈরব নদ আর যশোর খুলনা রেলপথ ও মহাসড়ক। ত্রিমাত্রিক যোগাযোগ সুবিধায় দেশের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে নোয়াপাড়া। 12 কিলোমিটার দৈর্ঘ্যের এই বন্দরে বছরে প্রায় 15,000 কোটি টাকার পণ্য আমদানি ও খালাস করা হয়। বিভিন্ন দেশ থেকে নোয়াপাড়া নৌ বন্দর দিয়ে আমদানি হয় 35 থেকে 40 লাখ মেট্রিক টন কয়লা, 15 থেকে 20 লাখ মেট্রিক টন খাদ্যশস্য, 30 থেকে 35 মেট্রিক টন সার, 20 লাখ মেট্রিক টন পাথর। এছাড়া ভারত থেকে রেলপথে আমদানি করা হয় পেঁয়াজ, গম, পাথর, শুকনা মরিচ, হলুদ, ভুট্টা সহ অন্যান্য পণ্য। শুধু আমদানি নয়, প্রায় 5,000 কোটি টাকার অভ্যন্তরীণ পণ্যের বাজারও রয়েছে এখানে। প্রতিদিন চিটাগাং ও মংলা থেকে 30 থেকে 40টি পণ্য বোঝাই কার্গো নোয়াপাড়া বন্দরে আনলোড হয়। যে নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ব্যবসা কেন্দ্র, সেই ভৈরব নদ ভরাট হয়ে কোথাও কোথাও শীর্ণ আকার ধারণ করলেও নিয়মিত খনন হচ্ছে না। এতে প্রকট হয়ে উঠেছে নাব্যতা সংকট। কয়েক বছর যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল। গত 1-1.5 বছর আগে এখানে ড্রেজিং হয়েছে, সরকার ড্রেজিং করেছিলেন, কিন্তু ড্রেজিং করার পরে এই 1.5 বছর পরে এসে দেখা যাচ্ছে আগে যে অবস্থা ছিল তার থেকে আরো অনেক খারাপ হয়েছে। বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাসের জন্য বন্দরে কোটি টাকা ব্যয়ে ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হলেও নাব্যতা সংকটে মাসে অন্তত 5 কোটি টাকা লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। যদি আমাদের নদীর নাব্যতা না থাকে তাহলে লাইটার ঠিকমতো আসতে পারবে না, আর ঠিকমতো না আসতে পারলে আমাদের এই যে আধুনিক প্যাকিং মেশিন আছে, ক্রেন আছে, এগুলো সব কিছুই বন্ধ থাকবে এবং আলটিমেটলি এটা লস প্রজেক্ট হয়ে যাবে। ড্রেজিং মেশিনের সংখ্যা বাড়ানো সহ নদীর দুপাশে গাইড ওয়াল তৈরির দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। আমাদের আরো একটা ড্রেজিং মেশিন দিয়ে নাব্যতা করার দরকার আছে, এবং আমাদের একটা দাবি ছিল যে গাইড ওয়াল করা, নদীর সাইড দিয়ে গাইড ওয়াল হবে এবং গাইড ওয়ালের পাশে কার্গোগুলো দাঁড়াবে, সেখান থেকে আনলোড হয়ে যাবে, কিন্তু সেই গাইড ওয়ালটা এখনো করা হয়নি। সমস্যার কথা স্বীকার করে খননের গতি বাড়ানো সহ সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ঘাট এলাকায় জাহাজ ভিড়তে কিছুটা সমস্যা আছে, সেটার জন্য অলরেডি আমাদের মেনটেন্যান্স ডেজার, 2টা ডেজার অলরেডি কাজ করছে এবং আমরা খুব দ্রুতই ঘাট এলাকায় যেন জাহাজ সহজে ফিরতে পারে, মালামাল লোড আনলোড যেহেতু সহজে হতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। নিউজ ডেস্ক, দেশ টিভি।